আজ থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকশন, যা যে বিষয়টা সারা বিশ্বের মানুষ এখানে আজকে আজকে সবার চোখে এখন আমেরিকা প্রেসিডেন্ট ইলেকশনে। এই মুহূর্তে আমি আমি আসলে আছি মিশিগানে, যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন মড স্কুল স্কুল ক্যাম্পাসে, যেখানে সকাল 7টা থেকে রাতে 8টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। তো আমি আসলে সকাল 7টা থেকে বিভিন্ন সেন্টারে মানে যাওয়ার চেষ্টা করছি, আসলে মানে দেখার চেষ্টা করছি যে ভোটের ভোটের অবস্থান কি, মানে কেমন ভোটার আসছে। তো অধিকাংশ ভোটার দেখা যায় যে ভোট সেন্টারে সকালবেলা ভোট দিতে আসছে খুব কম, যেখানে ব্ল্যাক পিপল এবং হোয়াইট পিপল ভোটাররাই দেখা যাচ্ছে এক দুইজন করে চলে আসছে। তো আমাদের বাংলাদেশি ভোটার কিছু কিছু ভোটার দেখা যায় যে একজন 15-20 মিনিট পর পর একজন আসছেন ভোট দিতে আসছে। তো আমি যে বিষয়টা আপনাদের সবার কাছে জানানোর আমি চেষ্টা করছি সেটা হচ্ছে যে মিশিগানে প্রায় 5.6 মিলিয়ন ভোটার আছে, সেখানে আর্লি ভোটিং অলরেডি হয়ে গেছে প্রায় 3.2 মিলিয়ন ভোট অলরেডি আর্লি ভোটিং হয়ে গেছে, তার মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় 1.2 বিলিয়ন মানুষ। তো আরেকটা বিষয় বলে রাখি যে আসলে যে বিষয়গুলা যে এখানে প্রেসিডেন্ট ইলেকশনের যে বিষয়টা যে কিভাবে নির্বাচিত হয় সেই বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। টোটাল হচ্ছে ইলেকটোরাল ভোটের মাধ্যমেই সে প্রেসিডেন্ট নির্বাচিত হন একটা দেশে। তো সেটা হচ্ছে 538টি মানে ইলেকটোরাল ভোট, সেখানে আমাদের মিশিগানে আমরা যারা অবস্থান এই স্টেটে হচ্ছে 15টি ইলেকটোরাল ভোট। তো ইলেকটোরাল ভোটের মধ্যে যিনি ইলেকটোরাল ভোট পেলেই হবে না, সেখানে টোটাল 538টি ইলেকটোরাল ভোটার মধ্যে 270টি ইলেকটোরাল ভোট যিনি পাবেন তিনি হবেন আগামী প্রেসিডেন্ট। আরেকটা বিষয় বলে রাখি আমাদের আমাদের যে আসলে আমি যে অবস্থান এটা আসলে অনেক গুরুত্ব বহন করে আমাদের মিশিগান, যে 60টি সুইং স্টেট যেখানে বলে, যেখানে আসলে সুইং স্টেটে যেখানে ভোটাররা আসলে সিদ্ধান্ত নিতে মানে নিতে পারেন না আসলে কাকে ভোট দিবেন বা কাকে ভোট দিবেন না। তো সেটার ভিতরে সেটা হচ্ছে যে মিশিগানে একটা, সেই আমি মিশিগানের বিষয়টা আমি আপনাদেরকে বলি, 60টি যে সুইং স্টেট আছে সেই সুইং স্টেটের ভিতরে পেনসিলভেনিয়া, নেভাডা, ইউকানসিস, মিশিগানে দেখা যায় যে বিভিন্ন তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে যে 1-2% ভোট এগিয়ে আছেন ট্রাম্পের থেকে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে ট্রাম্প নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া এবং অ্যারিজোনাতে 1-2% ভোট এগিয়ে আছেন কমলা হ্যারিস থেকে। তো এই পর্যন্ত যে যে আমাদের যে তথ্যগুলো আমরা পাই, কিন্তু আর্লি ভোটিং এর যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো পাইতে আমাদের মানে হয়তো অনেক সময় হয়তো দীর্ঘ রাতও হতে পারে। তো আরেকটা এখানে মজার বিষয় আছে যে সেটা হচ্ছে আমেরিকান নিউ হ্যাম্পশায়ার স্টেটের ছোট্ট একটা সিটি, সেটাতে মাত্র 10 জন ভোটার ছিল। তো এখানে একটা কথা আছে যে 10 জন ভোটারের ভিতরে যদি কম 100 জনের ভিতরে যদি কোনো ভোটার কোনো সেন্টার থাকে সেটা মধ্যরাতেই ভোট কার্যক্রমটা শেষ করে দেওয়া হয়। তো সেই ভিত্তিতে 10 জন ভোটারের ভিতরে 6 জন ভোটারে ভোট প্রয়োগ করেছেন, সেখানে দেখা যায় কমলা হ্যারিস মানে 3টি ভোট পান এবং ট্রাম্প 3টি ভোট পান। তো সেই 3টি ভোটে সেখানে ড্র করা হয়। আসলে আমরা আগামী যে আসলে এই ইলেকশনের যে বর্তমান পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে যে মিশিগানটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট, সেখানে মুসলিম ভোটাররা আসলে এখানে কে পাস করবেন কে ফেল করবেন সেটা আমরা বোঝাটা অনেক দুষ্কর। যে বলা যাচ্ছে এখানে যে মুসলিম ভোটার হলে সবচেয়ে বেশি প্রায় 2 লাখের অধিক মুসলিম ভোটার আছেন, এবারে ইলেকশনে মুসলিম ভোটাররা দ্বিধাভক্ত হয়ে গেছেন, যে বিশেষ করে আরবিক মুসলিম এবং বাংলাদেশি এবং এশিয়ান মুসলমান, মধ্যপ্রাচ্যের যে যে বিষয়টা আছে সেখানে অর্থনৈতিক ব্যবস্থা আছে, অনেকগুলি বিষয় সামনে রেখে এখানে নারীদের যে গর্ভপাতের বিষয় আছে, অর্থনৈতিক স্বাবলম্বীর যে বিষয় আছে, বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে এখানে অনেক ট্রাম্প এবং হ্যারিসের পক্ষে দ্বিধাভক্ত হয়ে গেছেন যে এখানের মুসলিম ভোটাররা। বিগত সময়ে যে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত দেখি সেই তথ্য উপাত্তে দেখা যায় যে মুসলিম ভোটার যারা আছেন সাধারণত ডেমোক্রেটিক পার্টিতে ভোট দেন, তবে এবারের বিষয়টা যদি ভিন্ন, তবে বাস্তব থেকে যে মুসলিম ভোটাররা যদি সেদিক দিয়ে যদি ট্রাম্পকে যদি ভোট দেন তাহলে দেখা যাবে যে ট্রাম্পই এখানে উনি করতেছেন। আবার আরেকটা বিষয় আছে যে অধিকাংশ মুসলিম ভোটার আবার ট্রাম্পকেও ভোট দিচ্ছেন না, আবার কমলা হ্যারিসকেও ভোট দিচ্ছেন না, তারা আবার ভিন্ন একটা পার্টি আছে সেখানে হচ্ছে যে গ্রিন পার্টি বলে, সেই গ্রিন পার্টিকেও আবার অনেকে ভোট দেওয়ার জন্য সে কথা অনেক ভোটার বলেছেন। তবে শেষ পর্যন্ত যদি দেখা যায় যার দিকে এগিয়ে যাবে শেষ অবস্থানটা, উনি হবেন আমাদের আমাদের হয়তো আগামী প্রেসিডেন্ট অথবা উনি জয় হবেন আমাদের মিশিগানে। শুধু মিশিগানের উপরে নির্ভর করলেই হবে না, আরও 2টি স্টেটকে মানে সুইং স্টেট হিসেবে যেখানে খুব গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে সেটা হচ্ছে পেনসিলভেনিয়া এবং আইওয়া, এই 2টি রেজাল্টের উপরে হয়তো অনেক কিছু নির্ভর করতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তো সেই পর্যন্ত থাকবেন, আমি হয়তো অন্য কোনো আপডেট হয়তো আপনাকে জানাতে পারবো। আশিক রহমান, মিশিগান, যুক্তরাষ্ট্র। স্যার, ফ্ল্যাটের সব কিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন,
এবার কিচেন সিঙ্কটা বাজারের বেস্ট সিঙ্ক কোনটা বাংলাদেশের তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা 304 ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা আরএফএল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান